নমস্কার বন্ধুরা, কুডার মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখতে হবে কেমন হয় চিকেনের পাতলা ঝোল। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব, হালকা ভেজে নেব। এবার সেই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দেব আর একটা গোটা তেজপাতা। ফোড়নটা একটু হালকা ভেজে নেব, যাতে ফোড়নে হয়ে গেছে, এখন এর মধ্যে
মশলা হলুদ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি, কালারটা আনার জন্য আমি দিলাম, আর এতে শুকনো লঙ্কা গুঁড়ো দেব না, কারণ আমি এটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছি আদার সঙ্গে সেটা। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 500 মতো চিকেন, ভালো করে মিক্স করে দেবো। এই রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়। ভালো করে একটু নেড়ে দেব, এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি 4 মিনিট মতো রান্না করে নেব।
ভালো মতো, চিকেনও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি হালকা একটু, হালকা নয় এক চামচের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই এইরকম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।